চিংড়ি মাছের মালাইকারির নাম শুনলে জিভে আমাদের জল চলেই আসে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একদম অন্যরকম একটা চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা প্রত্যেকে? সবাই আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের এই রেসিপিটা। সবার প্রথমে আমি সব চিংড়ি মাছগুলো কেটে নেবো। এভাবে আমি কাঁচি দিয়েই চিংড়ি মাছ কাটি, আমার কাছে অনেক ইজি হয় এই প্রসেসটা। তো সব চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি এভাবে, এগুলো এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি এভাবে মাছগুলোর ভেতরে ডাব গাছের খাঁচি পুরে দেব, যাতে ভাজার পর চিংড়ি মাছগুলো বেঁকে না যায়। চেন্নাইতে এসেছি প্রায় ছ মাস হয়ে গেল, এর থেকে বড় চিংড়ি মাছ কোথাও দেখলাম না। যাই হোক, আমার ডাব গাছের কাঠিগুলো সব মাছের ভেতরে পুরানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, আর মালাইকারির জন্য যে মশলাটা লাগবে সেটা এবার তৈরি করে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো থেকে আমি বীজ বের করে নিয়েছি, আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকেও আমি কেটে নিয়েছি। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা আমার পুরো রেডি হয়ে গেছে, চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। আমি ইন্ডাকশনের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এবার এক এক করে অ্যাড করে নিচ্ছি। চিংড়ি মাছ থেকে খুব একটা তেল ছিটকায় না, তাও যদি আপনাদের তেল ছিটকানোর ভয় থাকে, এভাবে কিন্তু আপনারা অল্প অল্প করে চিংড়ি মাছ চামচের মধ্যে নিয়ে কড়াইতে দিতে পারেন। মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব একদম লাল লাল করে, কারণ চিংড়ি মাছ খুব একটা বেশিক্ষণ লাগে না ভাজতে। প্রায় 2-3 মিনিট ভেজে নেব, লাল লাল করে একদম ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নেব। সব মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার কিছুটা তেল আছে, আরও আমি 2 চামচ তেল এতে অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা, 1টা লং আর 1টা ছোটো এলাচ। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার আমি এটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। মশলা থেকে আমার সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এতে অ্যাড করছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটোর পেস্টটা। মশলাটা একটুখানি নেড়ে নেব, আর এতে অ্যাড করছি আমি 1/2 চামচ আদা বাটা। আমার কাছে গোটা আদা ছিল না, আমি এখানে পেস্ট ইউজ করছি। আপনার কাছে গোটা আদা থাকলে আপনারা কিন্তু মশলা বাটার সময় বেটে নিয়ে অ্যাড করতে পারেন। তো এবার আমি এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করব একে একে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে আবারও এটাকে 2 মিনিট হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, দেখুন আমার মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে, মশলাটা একদম আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 250 গ্রাম নারকেল দুধ। আমি এখানে বড় সাইজের একটা নারকেল কুড়িয়ে তাতে গরম জল অ্যাড করে নারকেলের দুধ বের করে নিয়েছি। আপনারা চাইলে রেডিমেড নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 2 স্বাদমতো নুন। আপনারা চাইলে এখানে চিনিও 2 স্বাদমতো দিতে পারেন, আমি এখানে চিনি ইউজ করছি না। ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট হতে দেব। কিছু আবারও আমি ভালো করে মিক্সড করে নিয়ে গ্রেভিটাকে আমি 2 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 2 মিনিট আমার হয়ে গেছে, এবার ঢাকাটা আমি সরিয়ে নেব। গ্রেভিটা আমার চারিদিকে ভালোভাবে ফুটে গেছে। এবার একে একে আমি সব চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে নেব। লিডটা আবারও লাগিয়ে নেব, আবারও আমি 2 থেকে 3 মিনিট লো হিটে এটাকে হতে দেব। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে, লিডটা আমি এবার সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব একটা মোটা হয়নি, বাট একটুখানি বসে থাকলে গ্রেভিটা মোটা হয়ে যাবে, তাই এবার আমি ইন্ডাকশানটা অফ করে দেব আর এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন গ্রেভিটা একদম আমার ঘন হয়ে গেছে, চলুন এটাকে এবার আমি পরিবেশন করি। এরকম চিংড়ি মাছের মালাইকারি হলে খাওয়াটা কিন্তু একদম জমেই যাবে।
তো চলুন এবার এটা খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হলেই ভাত কিংবা রুটি খাওয়া হয়ে যাবে। আমি প্লেটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এখানে নিয়েছি অল্প একটু ডাল, নিয়েছি 2 থেকে 3 টুকরো পেঁয়াজের স্লাইস, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। দেখুন প্লেটটা কি সুন্দর লাগছে না দেখতে? এভাবে কিন্তু আপনারা যে কোনো গেস্ট এলেও পরিবেশন করতে পারেন, সুন্দর লাগবে দেখতে কিন্তু প্লেটটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আমি শিওর আপনাদের দেখে এটা জিভে জল চলে আসছে। তাহলে দেরি না করে বাড়িতে আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য রেড কালারের সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে নেবেন আমার চ্যানেলে সবার প্রথমে ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে শিগগিরই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, বাই বাই।